আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো এই লেভেলটা, এই লেভেলটা কীভাবে জয়েন করবেন বার্স, মানে এই মেশিন দিয়ে, এই মেশিন দিয়ে কীভাবে আপনারা এই লেভেল জয়েন করবেন তা এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা দেখেন আমার একটা প্রোগ্রাম করা আছে, বন্ধুরা প্রোগ্রাম করা আছে বন্ধুরা, তারপরে আমি প্রোগ্রাম কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা দেখেন আমি প্রথমে ফিট, এখন কিন্তু মুভ করবে না, এখন আমি কী করব, হাওয়া অফ করে নেব, হাওয়াটা অফ করে নিলাম, দেখে বন্ধুরা হাওয়াটা অফ করে নিয়ে তারপর এই হাওয়াটা একবারে ছেড়ে দেবো, হাওয়াটা ছেড়ে দিলাম, এখন আমরা যাব প্রোগ্রামিংয়ে, প্রোগ্রামিং গেলাম না কেন, তারপর এদিকে খেয়াল করেন, প্রথমে আমরা এরকম একটা ফ্রেম কেটে নেব, কেটে নেওয়ার পর এরকম জিগ কেটে নিলাম, জিগ কেটে নেওয়ার পর আমরা এরকম আরেকটা এরকম চাপ দিয়ে অল্প ইনার গ্লাম রেডি করবো। দেখেন বন্ধুরা এভাবে একটা ইনার গ্লাম রেডি করলাম। বন্ধুরা আগে ফ্রেম কাটা যাবে না, আগে প্রথমে আমার এই ইনার গ্লামটা কোন পজিশনে আসে এই লেভেলের এই মাপে কাটার পরে আপনি ফ্রেমটা কাটতে হবে। বন্ধুরা ফ্রেমটা কাটলাম, দেখেন বন্ধুরা কাটার পর এখন আমরা চলে যাব প্রোগ্রামে। দেখেন বন্ধুরা প্রথমে আমরা চলে যাব ক্লাসে, ক্লাসে যাওয়ার পর নিউ প্রোগ্রাম, নিউ প্রোগ্রাম, নিউ প্রোগ্রাম। হ্যাঁ নিউ প্রোগ্রামে যাওয়ার পর আমরা প্রথমে দেখেন, প্রথমে আমরা নিয়ে কোন জায়গায় রাখবো সেই প্রান্তে চলে যাবো। আমরা চাইলে ওই পিটটা ফ্রেমের বাইরেও রাখতে পারি বা ভিতরেও রাখতে পারি, রাখলাম আমরা এটা ভিতরে রাখলাম, এখানে রাখলাম, দেখেন বন্ধুরা রাখার পর ইন্টার দিলাম, ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমরা এখন কী করব, আমরা কোন জায়গা থেকে সেলাই হবে, মনে করেন এই জায়গায় রাখলাম, আমার এই জায়গা থেকে সেলাই হইলে ঝামেলা, আমরা সেলাই করব এই জায়গা থেকে, আমি যদি এদিকে থেকে সেলাই করি তখন এটার উপর থেকে সেলাই হবে না, সম্ভব না, যে কারণে আমরা এই জায়গা থেকে সেলাই করবো। তো বন্ধুরা আমরা আমরা কী করব, আমরা এই যে দেখেন এটা ফিট, ফিট আমরা নিয়ে যাব যে প্রান্তে সেলাই হবে সেই প্রান্তে নিয়ে যাবো। তো ফিট দেওয়ার পর ইন্টার দিলাম, দুবার ইন্টার দিলাম, দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমরা চলে গেলাম যে জায়গা থেকে সেলাই হবে, আমাদের এই জায়গা থেকে সেলাই হবে। হ্যাঁ বন্ধুরা আমরা এই জায়গাতে সেলাই করবো, তো এই জায়গাতে সেলাই করলে আমি এখানে ইন্টার দেবো, দুইবার ইন্টার দিলাম, বন্ধুরা এই এই অংশটুকু সেলাই হবে না, শুধু পিট জাম দিয়ে এই জায়গায় চলে আসবে, চলে আসার পর এই জায়গা থেকে সেলাই হবে। সেলাই করতে হলে আমরা এই লাইন বাটনে, লাইন আইকনে চাপ দেবো, লাইন আইকনে চাপ দিলাম, দেওয়ার পর আমরা এই যে এখানে রানিং সেলাই, রানিং সেলাই হবে না জিগজ্যাগ সেলাই হবে, হ্যাঁ না বারটেক হবে সেটা দেওয়া আছে, আমরা রানিং সেলাই দিলাম, দেওয়ার পরে এখানে স্টিচ দিয়ে দেবো, ওটা দেখেন বি জিগজ্যাগ হয়ে গেছে, আমরা রানিংয়ে দিলাম, দেওয়ার পরে এখানে স্টিচ, স্টিচ দিয়ে দিলাম, স্টিচ দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখন ইন্টার দেবো, হ্যাঁ ইন্টার দেবো, দেখেন ইন্টার দেওয়ার পরে আমরা চলে দেবো এখন সেলাই, এটা এখন হবে সেলাই,
আছে বন্ধুরা, এটা দেখেন, এটা আমরা এই কোণায় আনলাম। হ্যাঁ, আনার পর আমরা একবার ইন্টার দেবো, দিয়ে আবার এই কোণায় চলে আসবো। এই কোণায় চলে আসলাম বন্ধুরা, আমরা এই কোণায় যেতে চলে আসলাম। লেভেলটা তো আমার সমান, যে কারণে আমি সবসময় এই পাশে কতটুকু মানে কত পয়েন্ট হয়েছে এই পয়েন্টটা আমরা মনে রাখব, যেন আমরা ওই পাশে যখন ওই কোণায় যখন যাই, ওই পাশে যখন যাই, তখন আমরা যেন এই পয়েন্টটা দিতে পারি। দেখেন 16.50 আসছে, তোমাদের এটা মনে রাখবো। মনে রাখার পর এখন আমরা সোজা চলে যাবো। এই যে দেখেন বন্ধুরা, ও সরি বন্ধুরা, এই যে এই 16 আমি ইন্টার দিই নাই, যে কারণে এই এটা আছে। আমরা 16.50 দিলাম, 16.50 16.50 দিলাম, যাওয়ার পরে ইন্টার দিলাম। এখন আমি চলে যাবো সোজা বন্ধুরা, এই যে দেখেন। আমরা বন্ধুরা, এই আসল লেভেলটা সাধারণত লব সাইড চিকন লবের ক্ষেত্রে আপনারা যত এই বাহির সাইড গেসা করা যায় তাহলে লবটা চিকন আসবে। তো বন্ধুরা, আমি এই কোণায় চলে আসলাম, দেখেন এই কোণায় চলে আসলাম। এখন আমি একটা ইন্টার দিলাম, এখন আমি আবার ওই দিকে চলে যাবো বন্ধুরা। এই তারপরে দেখেন, এখানে 16.50 দিয়েছিলাম না, এখন আমি 16.50 দেবো, যেন আমার সোজা থাকে, দুই পাশে পয়েন্ট যেন একরকম সেলাই থাকে। দেখেন 16.50 দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এখানে একটা ইন্টার দিলাম। দেওয়ার পরে আমি আবার চলে যাবো সোজা যে জায়গা থেকে আমার সেলাই হবে বন্ধুরা। এই দেখেন পিঠ নামায়া আমরা দেখছিলাম, এখন আমার পিঠ ভাঙতে হবে। দেখেন আমি পিঠটা উড়াই নিলাম, উড়াই নিয়ে আমি আবার চলে গেলাম সেলাইয়ের উপরে বন্ধুরা। আমি এখন সেলাইয়ের মাথায় গেলাম, যাওয়ার পরে এখন আমরা দেখবো যে সেলাইয়ের উপরে আছে কি না। এখন আমরা কী করবো, একটু জুম করে নেব বন্ধুরা। দেখেন সেলাইয়ের উপরে না থাকলে আমাদের কিন্তু নেয় না, অনেক সময় বলে যে জয়েন মিলে নাই, আর সেলাই একটার উপরে একটা উঠে নেই। আমরা দেখেন সেলাইয়ের উপরে নিয়ে গেলাম, যাওয়ার পরে একবার ইন্টার দিলাম। এখন আমার একটু বাড়তি সেলাইয়ের দরকার বন্ধুরা, এই যে বাড়তি, আমি একটু বাড়তি সেলাই করে নেব। দেখেন বন্ধুরা, আমি 2-3 স্টিচ বাড়তি সেলাই দিলাম, বাড়তি সেলাই দিলাম। এখন আমি ইন্টার দিলাম বন্ধুরা, এখন ডাবল ইন্টার দেবো। দেখেন বন্ধুরা, এখন নীল হয়ে গেছে, ডাবল ইন্টার দেওয়ার পরে আমার সেলাই কমপ্লিট হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার এই যে স্টিচ কমপ্লিট হয়ে গেছে, এখানে শো করতেছে। তো বন্ধুরা এখন কী করবো, এখন হচ্ছে আমরা চলে যাব। এখন তো আমার প্যাটার্ন কমপ্লিট, এখন আমরা যে ইনার ক্লাম্পটা কীভাবে সেট করব সেটা আমরা করবো। দেখেন বন্ধুরা, ইনার ক্লাম্প তো এখন আছে। এখন বন্ধুরা আমরা এই 3 নম্বরটার মধ্যে দেবো, 3 নম্বরটা দেওয়া পড়ে এডিট ইডিয়াল পয়েন্ট দিলাম। দেওয়ার পরে আমি এটার মধ্যে চাপ দেবো, চাপ দেওয়ার পরে আমার ওই সেলাই, মনে করেন এই জায়গা থেকে তো সেলাই হইতেছে। এটা আমি সরাইয়া নিলাম, নিয়ে আসার পরে এখন আমি আমার ইনার ক্লাম্পটা কোথায় রাখবো সেই জায়গায় আমি নিয়ে যাবো। দেখেন বন্ধুরা,
দেখেন এই যে আমি আমার ইনার ক্যামেরা কোন জায়গায় রাখলে ভালো হয় বন্ধুরা? এই যে দেখেন আমি ইনার ক্যামেরা নিলাম, দেখেন বন্ধুরা এনে ওভার ওভার আইসা আইসা পড়ছে। এখন আমরা কিন্তু পিঠটা ইনার ক্যামেরার উপরে পড়তেছে। এখন আমরা আর একটু ব্যাগে দিয়ে দেবো, ব্যাগে দিয়ে দিলাম, দেওয়ার পরে ইনার ক্যামেরা নিচে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন আমি পিঠটা ফালাবো। অনেক পরে দেখেন বন্ধুরা ইনার ক্যামেরা আমার এই পর্যন্ত আসবে, আসার পরেও যখন আমার নিজের এই পর্যন্ত আসবে অটোমেটিক এটা আমার চলে যাবে। বন্ধুরা আমি আরেকটা স্টিচ চালিয়ে দিতে পারি, আমি আরেকটা স্টিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমি কী করবো, এই যে ইনার ক্যামেরা এখানে আছে, আসার পর এখন আমি কী করবো, আমি এখানে কোডে চাপ দেব, কোডে চাপ দিলাম, স্প্লিট কোডে দেওয়ার পর স্প্লিটে দেবো। দেওয়ার পর নিডেল আপনি তখন ইনার ক্যামেরা যখন এই জায়গায় আসার পর উঠে যাবে। এখন নিডেলটা আপনার আপে রাখবেন না ডাউনে রাখবেন? নিচে অনেক সময় নিডেল নিচে রাখলে ভালো হয় বা উপরে উঠতে পারে রাখলেও ভালো হয়, আপনি যে জায়গায় রাখেন সেভাবে রাখতে পারবেন। আমি আপে রাখলাম, আপে দিলাম, দেওয়ার পরে ইন্টার দেবো। হ্যাঁ ইন্টার দেবো, দেবো। দেওয়ার পর এখন আমি সেভ করবো। বন্ধুরা এখন আমি এই যে মেমোরি, মেমোরিতে গেলাম, যাওয়ার পরে এই প্রোগ্রাম নাম্বার দিতে হবে, প্রোগ্রাম একটা নাম্বার দিলাম, মনে করেন এই যে দশ দশ আচ্ছা চল্লিশ নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে এখন সেভ করব। ওদের আমার প্রণাম হয়ে গেছে। এখন আমি কী করব, আমি এটা সব দিয়ে আমি সুইংয়ে যাব, সুইংয়ে গেলাম। সুইংয়ে গেলে এখন আমার কী করতে হবে, এখন তো আমার হাওয়া নাই, তাই আমার হাওয়া দিতে হবে। তো বন্ধুরা এখন আমি হাওয়া দেবো, হাওয়া দেওয়ার সাথে সাথে আমাদের হিট কিন্তু উঠে গেছে। দিলাম, দেওয়ার পরে ইনার কোম্পানি আসবো, এখন আমি চালাবো। দেখেন বন্ধুরা আমার সেলাই হয়ে গেছে। আরেকটা খেয়াল করেন, হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা এই মেশিনে আরও অনেক ভিডিও পাবেন, আশা করি আমার সাথে থাকবেন, এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, এই চ্যানেলের এ টু জেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।